TGN24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি সহ কয়েকটি দেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা গত কিছুদিন ধরেই বাড়ি ফেরার পথে ঢাকায় এসে আটকা পড়ছেন বিমানবন্দরে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, নানান সংস্থার জিজ্ঞাসাবাদ এবং শেষ পর্যন্ত আগতদের এলাকার জনপ্রতিনিধি বা চেয়ারম্যান সার্টিফিকেট কিংবা ফোনের পর বিমানবন্দর ছাড়ার অনুমতি মিলছে ইমিগ্রেশন বিভাগের কাছ থেকে। প্রবাসীদের কয়েকজন বিবিসি বাংলা সংবাদ মাধ্যমকে বলেছেন, নিজের দেশে এসে এভাবে দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকতে হবে বা হেনস্থা হতে হবে এটা তারা কল্পনাও করেননি। এদের একজন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার রাকিব হোসেন। সৌদি থেকে বুধবার দিবাগত রাত 3টার দিকে প্রায় 35 জনের একটি দলের সঙ্গে দেশে ফিরেছেন তিনি। শ্রমিক হিসাবে গিয়ে দালাল আর প্রতারকের কারণে নিজের পাসপোর্ট আর পাননি সেখানে গিয়ে। দুবছর ওই একই অবস্থা থাকতে পারলেও শেষ পর্যন্ত দেশে ফিরতে হয়েছে তাকে। ট্রাভেল পাস নিয়ে আমি ফিরেছি, কোনো জায়গায় কোনো ঝামেলা হলো না, আজ বিপদে পড়লাম নিজের দেশে এসে। পরে আমার ভাই চেয়ারম্যানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ছুটিয়ে আনেছে আমাকে। বিবিসি বাংলাকে তিনি বলেন, এয়ারপোর্টে নামার পরপরই তাদের দলটিকে আটকে দেয় ইমিগ্রেশনের কর্মকর্তারা। আমরা নাকি রোহিঙ্গা, কত সালে গিয়েছি, কেন গিয়েছি, এমন সব উল্টাপাল্টা কথা। এত যন্ত্রণা সৌদি দুবাই এয়ারপোর্টেও দেয় নাই। রাত 3টায় নামিয়া পরদিন রাত 9টায় ছাড়া পাইছি। শেষ পর্যন্ত সারাদিন আটকে থাকার পর তার ভাই ও স্বজনরা এলাকার চেয়ারম্যানের সার্টিফিকেট সহ বিভিন্ন কাগজপত্র জমা দিয়ে পরদিন রাত 9টায় তাকে বাড়ির পথ ধরতে সমর্থ হন। বিমানবন্দরে আমাদের প্রবাসীদেরকে এরকম হয়রানি করার কোনো মানেই হয় না, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ইমিগ্রেশন থেকে যেন আমাদের প্রবাসীদেরকে আর কোনো প্রকার হয়রানি না করা হয়। ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।